আমরা কোনো যন্ত্র নই, আমাদের কোনো মেমোরি কার্ডও নেই। আমরা পড়ব আবার ভুলে যাব, আবার পড়ব আবার মনে পড়বে, কারণ আমরা মানুষ। আমাদের মেমোরি কার্ড না থাকায় চাকরির পরীক্ষায় পাশ করার একটাই মন্ত্র, প্রতিনিয়ত অনুশীলন করা। আর এই অনুশীলন করাটাই আমাদের কাছে মেমোরি কার্ড। যারা এই ভিডিও দেখছো, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটু হলেও মোটিভেট হতে পারবে। এই সমাজটা কারোর কাছে খুবই ভালো, আবার কারোর কাছে খুবই খারাপ। আসলে সমাজ বিষয়টা হলো সময়ের সাথে পরিবর্তনশীল। ধরো তুমি বারবার চেষ্টা করেও চাকরি পাওয়াতে পারছো না, তখন তোমার গায়ে তকমা লাগবে, তোর দ্বারা কিচ্ছু হবে না, ওই সব লোক দেখানো পড়াশোনা করার দরকার নেই। আমি জানি এই কথাটা তোমাদের অনেকের শুনতে হয়েছে। আবার এই সমাজ যখন তুমি সাকসেস পাবে, তখন বলবে ছেলেটি বা মেয়েটি খুব পরিশ্রম করতো, আর পরিশ্রম করলে সফলতা আসবেই। সত্যি বলতে সমাজের কোনো দোষ নেই, দোষটা সময়ের, আর এই দোষগুণ বিচার করে থাকে এই সমাজ। একটা জিনিস মনে রাখবে, তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কাজ করো না কেন, তার জন্য তোমাকে শূন্য মার্ক দেওয়া হয়ে থাকে। ধরো তুমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তার জন্য শূন্য। তুমি খেলাধুলা করছো, তার জন্য শূন্য। তুমি টিভি দেখছো, তার জন্য শূন্য। এরকম যত তুমি শূন্য বাড়তে থাকবে, একটা সময় যখন তুমি চাকরি পেয়ে যাবে আর সেই চাকরির ভ্যালু দেওয়া হবে এক মার্ক, এবং তারপরে যতগুলো শূন্য আছে বসিয়ে দিলে সমাজে তোমার ভ্যালুটা ততটাই গিয়ে দাঁড়াবে। তার মানে আমরা বুঝতে পারলাম শূন্য কিন্তু খুব গুরুত্ব রয়েছে। শূন্য না থাকলে কোনো সংখ্যাকে বৃহত্তর স্তরে পৌঁছাতে পারবে না। তেমনি মানুষের জীবনও শূন্য থেকে শুরু হয়, আর এই শূন্য থেকেই নিজস্ব প্রচেষ্টায় লক্ষ্যে পৌঁছে যায়। একটু সমাজের চারিদিকে ভালো করে খেয়াল করে দেখতে পারবে, কিছু শ্রেণীর পরীক্ষার্থী আছে যারা দিনের বেশিরভাগ সময়টাই খেলাধুলা, ফোনে কথা বলা, ফোনে গেম খেলা, এমন ধরনের কিছু বিষয়ে ব্যস্ত হয়ে থাকে, কিন্তু তারা পড়াশোনার ধারে পাশেও থাকে না। আবার তারাই ফর্ম ফিল আপ করবে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে তারাই স্ট্যাটাস দেবে, পড়াশোনা করে এখনকার যুগে চাকরি হয় না। আসলে এরা অন্য পরীক্ষার্থীদের ডিমোটিভেট করে, এরা তো পড়তেই বসে না। সুতরাং যারা পড়তেই বসে না, তারা পরীক্ষালে অ্যান্সার করবে কী করে, তাই না? এখনকার সময় যে কোনো পরীক্ষায় ফর্ম ফিল আপ হয় 4 লাখ থেকে 5 লাখ। আসলে এগুলো দেখে যারা সত্যিকারের পরীক্ষার্থী বা চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা কিছুটা হলেও ঘাবড়ে যায়। আসলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। একটু যদি ভালো করে দেখো, এদের মধ্যে 80% পরীক্ষার্থী যারা পড়াশোনা না করেই পরীক্ষা হলে বসে, বাকি থাকলো যে 20% পরীক্ষার্থী, তাদের সাথে তোমার কম্পিটিশনে বারবার যোগ দিতে হবে, আর একবার তুমি সাকসেস পেয়েই যাবে। আর এই 20% পরীক্ষার্থীদের মধ্যে তুমিও একজন, কারণ এই ভিডিওটা তুমি দেখছো, আগ্রহ আছে বলে এই ভিডিওটা দেখছো এবং কথাগুলোকে মন দিয়েও শুনছো। এবার তুমি ভেবে দেখো আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। সত্যি এত ফর্ম ফিল আপ হয়, কিন্তু দেখো বেশিরভাগ পরীক্ষার্থী প্রিলি পরীক্ষা পর্যন্ত কোয়ালিফাই করতে পারে না। তার মানে ভেবে দেখো তারা কত ভালো পড়াশোনা করে যে তারা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তবে হ্যাঁ, দিন দিন কাট অফ মার্ক উত্তরোত্তর বাড়ছে। এর কারণ খুব সাধারণ, এখন খুব সহজে মার্কেট ঘাটলে গুছানো সাজেশন ভিত্তিক বই কিনতে পাওয়া যায়, এবং বিভিন্ন কোচিং সেন্টার, ইউটিউব, যেখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়কে ভালো করে এক্সপ্লেন করে বুঝিয়ে থাকে। সুতরাং ব্যাপারটা দিন দিন খুব ইজি হয়ে গেছে। যারা কন্টিনিউ পড়াশোনা করছে প্লাস সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এডুকেশন সংক্রান্ত ভিডিওগুলোকে ফলো করছে, তারা অন্যের থেকে এগিয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 5 থেকে 7 বছর আগে এই সুবিধাগুলো ছিল না। এর ফলে খুব সহজেই প্রশ্ন গ্রহণ পাচ্ছে এবং কাট অফ মার্ক উত্তরোত্তর বাড়ছে। আর কাট অফ মার্ক বাড়ার আরেকটি কারণ হলো বর্তমানে জনসংখ্যা অনুসারে চাকরির ব্যবস্থার চাহিদা খুবই কম, এটা কিন্তু আমরা এখন সকলেই জানি। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমার 18 বছর বয়স থেকেই চাকরির ফর্ম ফিল আপ করার সময়। এখনকার সময় 16 বছর বয়স থেকে চাকরির জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে, কারণ মাধ্যমিক পাস করা থাকলে খুব সহজে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। জীবনে ঝড়ঝঞ্ঝা আসবে, কিন্তু তোমাকে থাকতে হবে বটগাছের মতো স্থির, শান্ত। মানুষ তখনই ভুল করে ফেলে যখন সে আবেগে ভেসে যায় অথবা তাড়াহুড়ো করে কিছু করতে যায়, আর তখনই কিন্তু মানুষ সবচেয়ে বড় ভুল করে ফেলে। তাই কোনো ডিসিশন নেওয়ার আগে সেটাকে শান্তভাবে ভেবে নিয়ে অবশ্যই করবে। সমস্যা জীবনে আসবে, সমস্যা জীবনের একটা পার্ট, তবে সমস্ত ধরনের সমস্যা সমাধানের রাস্তা তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। পরীক্ষা যদি একটি ভ্যাকান্সি বার হয়ে থাকে, সেই ভ্যাকান্সিটা তোমার জন্যই বরাদ্দ, আর এটাই ভাবতে হবে, আর সেই হিসাবেই তোমাকে পড়াশোনা করার জন্য দিন রাত এক করে দিতে হবে। বেকারত্ব শব্দটা সত্যিই খুব খারাপ, যেটা একটা সময় শুনলে গা হাত পা শীতল হয়ে যায়, মনের মধ্যে আসে অনেক রাগ, কিন্তু কিচ্ছু করার থাকে না, সব কিছু সহ্য করতে হয়। সত্যি বলতে জীবনের 90% খারাপ সময়, মাত্র 10% ভালো মুহূর্ত পাবে,
আর এই খারাপ সময়গুলোকে জীবনে চলার পথে সত্যিকারের শিক্ষা তোমাকে দিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যেমন খারাপ সময় আসে তেমন ভালো সময়ও আসে। ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন, তাই পথ চলার সময় থমকে গেলে হবে না, খারাপ সময়ের সম্মুখীন করতে হবে, তবেই তার সমস্যা সমাধান করতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা জানি একদিন এই পৃথিবী থেকে সবাই চলে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন নিজেদের অধিকারের জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে। আর এই লড়াইটাই তুমি, এই পৃথিবীতে আছো, তোমাকে বারবার সেটা বুঝিয়ে দেবে। ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও কথাগুলো তোমার কতটা মোটিভেট করেছে। আর পুলিশ পরীক্ষার্থী হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। জয় হিন্দ, বন্দে মাতরম।